এই ছেলেটার বিচার আমাদের চাই। একে অনাথ বানাবার কারিগরকে উচিত বিচার চাই আমরা। আমরা সরকারের কাছে, প্রশাসনের কাছে আমাদের করজোড়ে নিবেদন, একে যে অনাথ বানিয়েছে তার উচিত বিচার আমরা চাই। এলাকাবাসীদের আমাদের দাবি, সবার দাবি, এই ছেলেটাকে অনাথ যে বানিয়েছে তার বিচার আমরা চাই। মনে ফাঁসি চাই, হ্যাঁ। আর হ্যাঁ, কোনো মতন যেমন জামিন না হয়। আর হ্যাঁ, অনেক আগে বাচ্চা থাকতে, মানে আগে থাকতে রাজু বর্মন অনেকবার ফোন করছে, ফোন করে করে হুমকি দিছে, পিস্তল দেওয়া হয়েছে। আমরা দুজন একখানা যাইতেছি, গাড়ির দৈরে সেরা হেসনিতলা দাঁড়াই সেরা আমরারে বন্দুক ধরছে, কেছে আমরা জানে মেরে লেব। আর আমি চাই আর রাজু বর্মন যেমন ফাঁসি হয়, হ্যাঁ, যেমন কোনো মতন ছুটটা না আইয়ে, যদি হ্যাঁ ছুটতে আইয়া তাহলে আরেকজন লাশ হ্যাঁ ফেলাইব, কেটে হ্যাঁ খুন করতে করতে হের অভ্যাস হয়ে গেছে, হের পরিণত এমন। আমি চাই হের ফাঁসি, আর কিচ্ছু চাই না। সরকারের কাছে আবেদন, হের যেমন ফাঁসি হো, আর কিচ্ছু না হয়, হের যেমন ফাঁসি হো, হের লোকে যে যত সঙ্গমঙ্গ আছে সবাই যেমন ফাঁসি হো, মানে কেউ যেমন জামিনে ছুটটা না আইয়ে। সরকারের কাছে এই আবেদন আমার। কি চাওয়া সরকার যে করেছে, প্রশাসনের কাছে আমরা খুশি, প্রশাসনের কাছে। এবং ওরা এখন আমাদের একটাই দাবি, উচিত বিচার আমরা চাই। এই রকম খুনিকে ফাঁসি কাস্তে ঝোলানোই উচিত, এবং আর কিছু বলার নেই। যা ক্ষতি আমাদের হওয়ার তো হয়ে গেছে, এখন আমরা সুষ্ঠু বিচার চাই। ওর মতো খুনিকে ফাঁসি কাস্তে ছাড়া আর ন্যূনতম বিচার হয় না। ওকে ফাঁসি চাই, ওর ফাঁসি আমাদের একটাই দাবি। ওকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হোক, কঠোর থেকে কঠোর শাস্তি মানেই ফাঁসি। ওকে ফাঁসি কাস্তে ঝোলানো হোক। যদি ভবিষ্যতে ছাড়া পায়, আরেকটা কথা, ওকে কাস্টাডি ট্রায়ালে নেওয়া হোক। আমরা জানি কাস্টাডি ট্রায়ালে নিলে উচিত বিচার আমরা পেয়ে যাব। ওকে কাস্ট, আমার সরকারের কাছে আমার করজোড়ে নিবেদন, ওকে কাস্টাডি ট্রায়াল নেওয়া হোক। কাস্টাডি ট্রায়ালটা নিলেই আমরা সুষ্ঠু বিচার পেয়ে যাব, এতটুকু আমরা আমাদের ধারণা। বেরিয়ে আসলে ও যে কি করবে, আমরা একটা একটা ছেলেকে মারবে। ওকে আমরা জানি, ও এতটা দিন পুরো এলাকা জ্বালিয়ে ফেলেছে, আজকে আমরা আমাদের ভাইকে আমরা হারিয়েছি। এই জন্য ওর লাস্ট বিচার, শেষ বিচার ফাঁসি। ওকে ফাঁসি আমরা চাই, সরকারের কাছে করজোড়ে নিবেদন, ওর কাস্টাডি ট্রায়াল চাই আর ফাঁসি চাই। ধন্যবাদ। লিম্বুছড়ার বাগবাড়ি স্থিত রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল কলেজ
ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বোটানি, জুওলজি, ফিজিওলজি, জিওগ্রাফি, ইংলিশ, ককবরক, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, এডুকেশন এবং ফিলোসফি বিষয়গুলো পড়ানো হয়। এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য প্রশিক্ষণ দেওয়া হয় একেবারে বিনামূল্যে। প্রতিটি ছাত্রের জন্য রয়েছে আলাদা মেন্টর, রয়েছে বাসের সুবিধা, রয়েছে উন্নত মানের ল্যাবরেটরি, স্মার্ট ক্লাস। সবুজের মাঝে গড়ে ওঠা রাজস্বী কলেজে প্রাণ ভরে দূষণহীন বাতাস টেনে নিতে পারে কলেজ পড়ুয়ারা। তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আমার আপনার সবার কলেজ, রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল। আমাদের ঠিকানা বাগবাড়ি, লেম্বুছড়া, আগরতলা, ত্রিপুরা। ফোন নম্বর 9873673875।